অবশেষে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার আর নির্বাচন কমিশনকে শুধু হাত দিয়ে চড়ি মারেনি রাজ্য সরকারের পায়ের চটিটা খুলে নির্বাচন গালে বাড়িটা মেরেছে কমিশনের চটির কারণ অবশেষে সারা পশ্চিমবঙ্গের বুকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করবার কথা বলে দিয়েছেন কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় আটচল্লিশ ঘন্টার মধ্যে সেন্ট্রাল ফোর্স নামাতে বলে দিয়েছে খুব গড়িমিশি করেছে পিসির কথা শুনে রাজ্য নির্বাচন কমিশন খুব গড়িমিশি করেছে কিন্তু প্রশ্নটা হলো যে যে সমস্ত পরীক্ষার্থী পড়াশুনো করে পরীক্ষা হলে ঢোকে তারা কিন্তু কোনোদিন চিন্তা করে না যে কে গার্ডে পড়বে কোন স্যার গার্ড দিতে আসবে চিন্তা তারাই করে যারা পড়াশুনো করে পরীক্ষা হলে ঢোকে না যারা ভাবে অন্যের খাতা দেখে টুকতে হবে যারা ভাবে যে টুকলি করে পাশ করতে হবে তারাই কিন্তু দেখবে কোন স্যার গার্ড দিতে আসছে সেই স্যারটা শক্ত স্যার না নরম স্যার সেইটা কিন্তু লক্ষ্য করবে তারাই ঠিক রাজ্য সরকারের এবং এই মুখ্যমন্ত্রীর আসবে কেন সেন্ট্রাল ফোর্স গার্ড দিতে এমন ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছে যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপি নিয়ে আসছে সেন্ট্রাল ফোর্স যেন বিরোধী দলরা নিয়ে আসছে কোর্টের অর্ডারে যে সেন্ট্রাল ফোর্স আসছে নির্বাচন কমিশনের ব্যর্থটা শুধু না তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের এই পুলিশের ক্রেডেনশিয়ালিটি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে কোর্ট বাধ্য হয়েছে এই কথা বলতে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেন্ট্রাল ফোর্স নামাতে হবে কারণ কোর্টও দেখছিল কোর্টও দেখছিল যে নির্বাচন কমিশন কি করতে পারে কোর্টও দেখছিল নির্বাচন কমিশন কি করতে পারে কারণ আইন শৃঙ্খলার পরিণতি যেভাবে নাম নিচের দিকে নিম্নগামী হচ্ছিল আইন শৃঙ্খলার যে পরিকাঠামো রক্ষা করার দায়িত্ব এই পশ্চিমবঙ্গের পুলিশের আইন শৃঙ্খলার যেভাবে পরিণতির অবনমন ঘটছিল সেখানে দাঁড়িয়ে কোর্ট বাধ্য হয়েছে আজকে মরলো কারা তারাও তো এই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের ছেলে পশ্চিমবঙ্গের কোনো না কোনো মায়ের সন্তান সে আপনার দলেরই হতে পারে বিরোধী দলেরই হতে পারে মরবে কেন কেন রাজনৈতিক বলি তারা হবে কেন রাজনৈতিক ক্ষেত্রে মায়ের কোল খালি হবে আজকে আপনি অবাধ দাঁড়িয়ে বলে বেড়াচ্ছেন যে পঞ্চায়েতে এরকম হয় কেন দু সালে যখন আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার আগে দাঁড়িয়ে আপনার ম্যানিফেস্টোতে কি ছিল আপনি প্রত্যেকটা ক্ষেত্রে বলতেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে লুট করছে সিপিএম পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বলি হয় আজকে সেই জায়গাটায় দাঁড়িয়েই আপনি যখন মসনদ দখল করেছেন তারপরে দাঁড়িয়ে আপনার মুখ থেকে এই কথাটা শুনতে হচ্ছে তারপরে দাঁড়িয়ে আপনার মুখ থেকে এই কথাটা শুনতে হচ্ছে আপনি কি বলছেন যে দু একটা জায়গায় এরকম হয়েছে আপনি কি বলছেন ভাঙরে নাকি বিরোধিতা করেছে কেন ভাঙরে আরাবুল ইসলাম কেন ভাঙর এক নম্বর ব্লক অফিস আরাবুল ইসলাম দখল করবে কেন কেন গাড়ি নিয়ে ঢুকে তার দরবল সকাল থেকে শুরু করে ভোট নমিনেশন জমা দেওয়ার শেষ সময় অবধি আরাবুল ইসলাম কেন ভাঙড় এক নম্বর ব্লক অফিস দখল করে রাখবে কেন নমিনেশন দিতে দেওয়া হবে না আর তার সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রেই পুলিশকে ব্যবহার করেছেন আপনি কারণ এর কর্মীদের বিজেপির কর্মীদের রাস্তায় আটকানো হয়েছে আর আরাবুল ইসলাম বিডিও অফিস দখল করে নিয়েছেন কারণ আপনি জানেন না আপনি জানেন না মাননীয় আপনি সব জানেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে জানেন কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যা তৈরি হয়েছে যেভাবে প্রত্যেকটা মানুষ ছ্যাছ করছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেভাবে পঞ্চায়েত স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছে আপনার দলের সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে যদি ভোট করা হয় তাহলে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের কারণ আপনারা প্রথমে ভেবেছিলেন বিরোধীরা নমিনেশন দিতে পারবে না আপনারা প্রত্যেকটা মুহূর্তে কি বলে আসেন বিরোধীদের কিছু নেই বিরোধীদের কিছু নেই বিরোধীদের নাকি নমিনেশন ফাইল করতে হবে না বিরোধীদের প্রার্থী নেই বা আমরা কাজ করেছি আমরা মানুষের সাথে সারা বছর থেকেছি আপনারা যদি মানুষের সাথে সারা বছর থেকেই থাকেন বিরোধীদের যদি প্রার্থী না থেকেই থাকে তাহলে আপনাদের পরীক্ষা দিতে ভয়টা কিসের আপনাদের পরীক্ষা দিতে ভয়টা কিসের কেন আপনার চটি চাটা নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বসালেন কেন মাত্র পাঁচ দিনের টাইম দিলেন নমিনেশনের পাঁচ দিন জমা দেওয়ার টাইম পাঁচ দিন নমিনেশন উইড্র করার টাইম দিলেন কি কারণে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হোক আর পুলিশ দিয়ে ভোট যদি সেন্ট্রাল ফোর্স দিয়েও ভোটায় আপনাদের দুশ্চিন্তার কারণ কি আপনাদের তো দুশ্চিন্তার কোনো কারণ থাকার কথা না আপনারা কত কেন এত বিভ্রান্ত আপনারা তো বলছেন বিরোধীদের কোনো দেখা নেই বিরোধীদের কিছু নেই বিরোধীরা নাকি যায়নি সারা সময় নাকি আপনারা থেকে আসছেন তা সেখানে দাঁড়িয়ে ভয়টা কিসের যদি কেন্দ্রীয় বাহিনী আসে আজকে কেন্দ্রীয় বাহিনী গার্ড দিয়ে যদি মৃত্যুর সংখ্যা কমে মৃত্যুর সংখ্যা কমে সেটাও তো বাজবে আপনার পশ্চিমবঙ্গ মানুষের প্রাণ সেটাও তো বাজবে পশ্চিমবঙ্গের কোনো মায়ের কোলের সন্তান তাহলে কিসের ডিমান্ড আপনার কিসের সমস্যা আপনার প্রত্যেকটা মুহূর্তে এই নিয়ে বলে আসছেন আজকে যদি গাফিলতিটা আপনার নির্বাচন কমিশন না করতো তাহলে ভাঙরে এই দুজনের বলি হতো না চোপড়াতেও বলি হতো না আজকে নমিনেশন ফাইলে যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে নমিনেশন উইড্রোতে কি তৈরি হবে স্কুটুনিতে কি তৈরি হবে ভোটের প্রচারে কি তৈরি হবে ভোটের দিন কি তৈরি হবে আজকে কোথায় নিয়ে যেতে চাইছেন আপনি পশ্চিমবঙ্গের রাজনীতিটা মানুষ অনেক স্বপ্ন অনেক স্বপ্ন দেখে আপনাকে ক্ষমতা এনেছি মানুষ এই সমস্ত জিনিস দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিল সিপিএম এর সময় যে হাতে কুরুল নিয়ে হাতে লাঠি নিয়ে গামছা বেঁধে রুমাল বেঁধে পঞ্চায়েত নির্বাচনের রাস্তায় আজকে মানুষ করছে আপনাকে এনেছিল তার জন্য সেই সমস্ত জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আপনাকে এসে এনেছিল কিন্তু দেখুন আজকে আপনি কি আজকে মানুষকে কি প্রতিদান দিলেন তার আজকে আপনার সময় মানুষ তাই জিনিস দেখছে যা সিপিএম এর সময় দেখেছিল বরং তার থেকে আরো বেশি জিনিস দেখছে এবং আপনি কিন্তু উপলব্ধি করতে পারছেন আপনি উপলব্ধি করতে পারছেন যে পঞ্চায়েত স্তরে আপনার দলের কি পরিস্থিতি তৈরি হয়েছে নবজোয়ারের নামে যে ভাউতা আপনার ভাইপো দিয়েছে যে নবজোয়ারের মধ্যে থেকে নাকি ক্যান্ডিডেট নাকি তুলে নিয়ে আসা হবে যেখানে দাঁড়িয়ে ভাঙরে নবজোয়ার যেদিনকে করেছিল সেদিন ভাঙড় নমিনেশন দিয়েছে সেদিন ভাঙর দু নম্বর বিডিও অফিসে এক নম্বর ব্লকে নমিনেশন জমা দেওয়া হয়েছে যে নমিনেশনকে কেন্দ্র করে আইএসএফ আর তৃণমূল কংগ্রেসের মধ্যে চূড়ান্ত ঝামেলা তৈরি হয়েছিল একের পর এক ব্রহ্মগুলি চলেছিল তাহলে কি নবজোয়ারের মধ্যে থেকে আপনি ক্যান্ডিডেট বাছাই করলেন তার মানে পুরোটাই ধাপ্পাবাজি আর ব্লাব দিয়ে এসেছেন সে আপনার দলের কর্মীরাই স্বীকার করছে এখন যে শুধু পয়সা খেয়ে টিকিট দেওয়া হয়েছে যেখানে এক লাখ পেয়েছে এক লাখ যেখানে পাঁচ লাখ পেয়েছে পাঁচ লাখ যেখানে তিন লাখ পেয়েছে তিন লাখ করে পয়সা নিয়ে ক্যান্ডিডেট সিলেকশন করা হয়েছে আর নবজোয়ার এটা পুরোপুরি ভাউতা আর ভাইপোকে এস্টাবলিশ করা ছাড়া আর কিছুই না তা আজকের কাকদ্বীপের শেষ জব নবজোয়ারের মঞ্চ থেকে আপনি প্রমাণ করে দিয়ে গেলেন যে শুধুমাত্র আপনি ভাইপোকে এস্টাবলিশ করবার জন্যই এই নবজোয়ার যাত্রার আয়োজন করেছিল আপনার ভাইপো কোন কোন ওইসব সভাপতিরা ভোট দেবে প্রার্থী সিলেকশন হবে ও ভাইপোর পুরো ভাউতা কথা পুরো ভাউতা কথা আজকে তা প্রমাণ হয়ে গেছে তাই প্রত্যেকটা ক্ষেত্রে এই যে কোর্ট যে অবজারভেশন করেছে প্রত্যেকটা ক্ষেত্রে এই নির্বাচন কমিশনের যে কঙ্কালশায় অবস্থা বেরিয়ে এসেছে তা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করেছে এবং ট্রেনে যান বাসে যান চায়ের দোকানে আড্ডা মানুন প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কিন্তু কথা যদি আপনি শোনেন বা উপলব্ধি করতে পারেন তাহলে কিন্তু বুঝে যাচ্ছেন মানুষ চাইছে যে করে হোক এই দুর্নীতি বাজার পিসি ভাইপোকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে তাই নো ভোট টু মমতা নো ভোট টু মমতা এবং এই পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনই যেখানে আপনাকে ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে প্রথম ধাপ নিয়েছিল পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা আর এই পঞ্চায়েত নির্বাচনই আপনার কফিনের প্রথম প্রেকটা পোতা শুরু করবে শুধু অপেক্ষা করুন পঞ্চায়েত নির্বাচনের ফলাফলটার দিকে তাকিয়ে